এখন ঘড়ির কাঁটায় ভোর 3:30। আমাদের জার্নিটা শুরু হয়েছিল ভোর 3টের সময়। প্রায় আধা ঘন্টা অটো করে আসার পর এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে এক কাপ চা খেয়ে আজকের জার্নিটা শুরু করলাম। এয়ারপোর্টে ঢুকেই আমাদের চেকিং হলো। চেকিং হওয়ার পর আমরা বোর্ডিং পাস কেটে নিলাম। যদিও বা চেকিং এর ওইখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই ওইখানে ক্যামেরা করতে পারেনি। তো তোমরা চাইলে নিজে নিজে বোর্ডিং পাস এইরকমভাবে বের করে নিতে পারো, আর যদি অনলাইন বোর্ডিং পাস করে থাকো তাতেও কোনো প্রবলেম হবে না, সেটাতেও চলে আসতে পারো। বোর্ডিং পাস বের করে নেবার পর এবারে আমাদের লাগেজ দেবার পালা ছিল। লাগেজ দিতে গিয়ে দেখি সেই বড় লাইন, যদিও লাইনটা খুব বেশি বড় না হলেও 30 জন লোক তো ছিলই আমাদের লাইনে। তবে যাই হোক, লাগেজ জমা দিয়ে আমরা লিফটে করে দোতলায় চলে গেলাম, কারণ দোতলায় ছিল আমাদের গেট নম্বর 6, আর গেট নম্বর 6-এই আমাদের ফ্লাইটটা আসার কথা ছিল। তবে গেট নম্বর 6 থেকে ঘুরে এসে আমরা একটু ওয়াশিং রুমের দিকে গেলাম, যাতে একটু ফ্রেশ হওয়া যায়। ওয়াশিং রুম থেকে ফিরে এসে গেট নম্বর 6-এ আবারও বসলাম। বসে অনেকক্ষণ নিজেকে বিরক্তবোধ মনে হচ্ছিল, তাই সামনে মামা আর মিজান বসেছিল, ওদের ফটো তুলতে লাগলাম। কয়েকটা ফটো তুলে নিজেকে কেমন কেমন মনে হচ্ছিল, সবাই হা করে আমার দিকে চেয়ে দেখছিল। তো কোনো কিছু মনে না করে দুটো ফটো তুললাম। ফটো তুলে চুপচাপ এসে নিজের সিটে বসলাম। প্রায় আধা ঘন্টা পর্যন্ত বসে থাকার পর আমাদের প্লেনে ওঠার সৌভাগ্যটা হলো। একে একে সবাই যাচ্ছিল, আমিও গিয়ে বোর্ডিং পাসটা দেখালাম অন্যদের মতো। বোর্ডিং পাস দেখিয়ে প্লেনের দিকে রওনা নিলাম। প্লেনে ওঠার পরে জানতে পারলাম আমার ভাগ্যটা বেশ ভালোই ছিল, তাই আমি জানালার ধারে সিট পেলাম। আস্তে আস্তে প্লেনটা যত উপরের দিকে উঠছে, নিচ দিকে তাকালে মনে হচ্ছে যেন নিচটা পুরোটাই আস্তে আস্তে সাদা অন্ধকারে ধুয়োয় ঢেকে যাচ্ছে। আস্তে আস্তে এই সাদা মেঘ পার করে কখন যেন পৌঁছে গেলাম নীল আকাশে। এই নীল আকাশে পৌঁছে কেরালাটা দেখতে বেশ ভালোই লাগছিল। নিচে দেখি ছোট ছোট পাহাড় আর উপরে নীল আকাশ। অবশেষে 2 ঘন্টা 40 থেকে 45 মিনিট পর্যন্ত পাখির মতো আকাশে উড়ার পর এসে পৌঁছালাম আমাদের কলকাতায়। কলকাতা পৌঁছেই একে একে সবাই দেখি নিজের ব্যাগ নিয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। এবারে তো আমাকেও ছাড়তে হবে, আর হয়তো জানি না কবে পাখি হয়ে আকাশে উঠতে পারবো। তবে ইচ্ছা তো রইল আবারও কোনো একদিন আকাশে ওড়ার। আমরা কলকাতায় ল্যান্ড করে গেছি, আর কলকাতায় ল্যান্ড করার পর এখন যাচ্ছি বেল্ট নম্বর 4-5-এ আমাদের ব্যারিডিংগুলো আসবে। তো বেল্ট নম্বর 4-5-এ গেলে ব্যারিডিংগুলো নিয়ে এখান থেকে বেরোতে হবে, নাহলে ব্যারিডিংগুলো সব
একাই পড়ে থাকতে ব্যাডিং দেখে ঘোরা হবে না এয়ারপোর্টে। আবার যদি কোনোদিন আসি কলকাতা এয়ারপোর্টে তাহলে কলকাতা এয়ারপোর্টটাও ঘুরবো, তো যেটুকু সময় পাবো তার মধ্যে একটু টুকটাক ঘুরবো বা যেতে যেতে যতটা পারবো দেখাবো, দেখতে যাবো। লাগেজ নেওয়ার জন্য ওয়েট করছি, তো লাগেজ আসলে পরে এখান থেকে আমরা লাগেজ ডেস্টিনেশন নিয়েছি। আমরা আমাদের লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম এয়ারপোর্ট থেকে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে লাগেজ নিয়ে এখন ট্যাক্সি খোঁজার পালা, কোথায় ট্যাক্সি। তবে ট্যাক্সি বুকিংয়ের কথা বললে আমি আপনাদেরকে একটা কথাই বলবো, কলকাতা এয়ারপোর্ট থেকে আপনারা কখনো ড্রাইভারদের সঙ্গে কথা বলে ট্যাক্সি বুকিং করবেন না, না হলে তাতে হয়তো আপনার খরচাটা একটু বেশিই পড়বে, কারণ ওরা যাকে যেমন পায় তাকে তেমন নেয়। তাই আমরা আমাদের তিনজনের টিকিট কেটে নিয়ে রওনা দিলাম ট্যাক্সির খোঁজে। ট্যাক্সিতে উঠে আমরা রওনা নিলাম শিয়ালদার উদ্দেশ্যে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, শিয়ালদা টু মুর্শিদাবাদ।